গ্লিমস অফ বর্ণগড়র এই শিতানত আজি আমি বর্ণগড়র এক ইতিহাস প্রসিদ্ধ ঠাই রাজার দ্বীপলৈ লৈ যাম আর তার লগতে আমি দেখবলে চেষ্টা করিম গোহাই কমল আলির বিষয়ে। প্রাচীন বর্ণগড়র এই গোহাই কমল আলিটোরে আমি দক্ষিণ গণকগাড়ির উজাপাড়লৈ গৈ আছো আর সম্মুখত আপনারা দেখবলে পাইছে আমি প্রায় আহি পাইছো রাজাধিপ। অবশেষত আমি আহি পালো রাজাধিপলৈ। কোচ রজা নরনারায়ণর আদেশত তেখেতর ভায়েক গোহাই কমলে কোচবিহারের শদিয়ালৈ এটি দীঘল আলিবাদ তৈয়ার করেছিল আর সেই আলিবাদটো বর্ণগড়র মাজেরে গৈ কামরূপ জেলার দরং ডিস্ট্রিক্টর উত্তর লক্ষিমপুর সোমাইছিল। এই আলিবাদটো মই থিয় দি আছো, এয়া হৈছে আপনারা দেখিবলৈ পাব, এয়া হৈছে গোহাই কমল আলিবাদ। সেই আলিবাদটো বনাওতে রাজকুমার গোহাই কমলে এটা ঠাইত আশ্রয় লৈছিল বর্ণগড়ত। আশ্রয় লওয়া ঠাইডোখরকে রাজাদ্বীপ বলে কোয়া হয়। তেওঁর বনুয়া সকলে এই রাজাদ্বীপতে আশ্রয় লৈছিল আর সেই সময়ত একাজলিকৈ মাটি তেওঁলোকে জমা করে এটা দ্বীপ বনাইছিল আর সেই দ্বীপটো মই আপনাদের দেখাবলৈ ওলাইছো। এই দ্বীপটো সকলে সেবা শুশ্রূষা করে, এই দ্বীপটো মই আপনাদের দেখাবলৈ ওলাইছো। যুবরাজ গোহাই কমলে 16 শতিকাতে এই ঐতিহাসিক রাজাদ্বীপটো বনাইছিল। এই রাজাদ্বীপটো বর্ণগড়র দক্ষিণ গণকগাড়ির উজাপাড়াত অবস্থিত। রাজাদ্বীপটো ওখয় 8-10 ফুটমান হব, মাত্র এজন মানুহে সোমাব পাৰে, ওলাব পাৰে। আৰু এই রাজাদ্বীপটো দেখিবলৈ এটা উইহাফলৰ দৰে দেখি, সৰু টিলাৰ দৰে দেখি। প্ৰতি বছৰে জেঠ মাহত গৰখীয়া গোসাঁয়ে এই রাজাদ্বীপলৈ ফুৰিবলৈ আহে আৰু সেই গোসাঁই ফুৰোৱা উৎসৱ চাবলৈ আমি প্রতি বছরে ইয়াত আহো। রাজাদ্বীপ বর্ণগড়র বুরঞ্জী প্রসিদ্ধ ঠাইয়েই নহয়, ইয়াত আছে পুরাণ ভাগবতর দিনেরপরা চলি অহা অসংখ্য কাহিনী। শ্রীকৃষ্ণ যেতিয়া রুক্মিণীক লাভ করেছিল আর ঘরলৈ ঘুরি আহি থাকতে ভাগর লগা থেনতেও রথ রখায় অলপ এই রাজাদ্বীপতেই জিরাইছিল। সেয়ে আজিও দরা কইনা কাষেরে গলে অলপ রই তামোল পান এজোর আগবায় সেবা করা প্রথা চলি আছে। মানর যুদ্ধর সময়ত যেতিয়া মানহেনা বর্ণগড় পাইছিল, এতিয়া চন্দি বৰুৱাই মানহেনাক এহিকনি দিছিল। যদিও তো যুদ্ধত হারিছিল, মানর অত্যাচারত রজা প্রজা সকল জুরুলা হয়ে পড়েছিল, কিন্তু এই রাজাদ্বীপর একো ক্ষতি হওয়া নাছিল। ইংরাজ সরকারের দিনত দারা সাহেবর নেতৃত্বত জরিপর কামও আরম্ভ হয়েছিল। গয়া রাইজে দ্বীপটোর ক্ষতি নকরিবলৈ আবেদন জানাইছিল, কিন্তু তেও নামানিলে। যেতিয়া দ্বীপটোর উপরভাগ কাটি দিছিল তেতিয়া এডাল প্রকাণ্ড রঙা ফেটিহাব ওলাই আহিছিল আর তেও লগুয়া লিকোচোর হইতে তারপরা পলাই গৈছিল। আজিও কোনো বাধা বিঘিনি নোহাকৈ কোচ কমতা রাজ্যর ঐতিহ্য বহন করা এই রাজাদ্বীপে বর্ণগড়র মাজ বজিয়াত স্বমহিমারে জিলিকি আছে।